পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারত মিশনে গেছে টাইগাররা। ইতিমধ্যে প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে পৌঁছে গেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে টাইগারদের সামনে রয়েছে বেশ কিছু মাইল ফলক ছোঁয়ার সুযোগ। বাংলাদেশ এখনও পর্যন্ত ভারতকে টেস্ট ফরম্যাটে হারাতে পারেনি। 13 টেস্ট খেলে 11টিতে হার এবং 2টি ড্র করেছে টাইগাররা। তবে এবার ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের হাতছানি সামনে। ব্যক্তিগতভাবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এই সিরিজে মাইলফলক স্পর্শ করার সুযোগ তৈরি হয়েছে। মুশফিকুর রহিম 3 ফরম্যাট মিলিয়ে দেশের সর্বোচ্চ রানের মালিক হতে আর মাত্র 9 রান দূরে। তামিম ইকবালের 15,192 রানের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ মুশফিকুর রহিমের সামনে। মাইলফলকের সামনে বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। 5 উইকেট পেলেই টেস্টে 200 উইকেট শিকারী বাংলাদেশের দ্বিতীয় বোলার হবেন তিনি। এদিকে ভারত সিরিজে 7 উইকেট নিলে 3 ফরম্যাট মিলিয়ে 300 উইকেটের মাইলফলক ছোঁবেন মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সামনে পাচ্ছেন ইতিহাস গড়ার সুযোগ। মাত্র 6 টেস্ট ম্যাচেই দেশের ইতিহাসের সেরা অধিনায়কের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। ভারত সিরিজে জয় পেলে দ্রুততম সময়ে 5 টেস্ট জয়ের অধিনায়ক হতে পারেন শান্ত। মাইলফলকের হাতছানি, চ্যালেঞ্জিং প্রতিপক্ষ এবং ইতিহাস গড়ার সুযোগ, টাইগাররা কি পারবে ভারতকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করতে? ডেস্ক রিপোর্ট, নিউজ নয় স্পোর্টস।